ছয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিশুদের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরার তাগিদ প্রধানমন্ত্রীর। বইমেলার সময় বাড়ল 17 মার্চ পর্যন্ত। প্রস্তাবিত নাম বাদ পড়লেও নবগঠিত ইসি নিয়ে সন্তুষ্ট আওয়ামী লীগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শিশু কিশোরদের সামনে দেশের বিজয় ও নানা ক্ষেত্রে অর্জনের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রকৃত ইতিহাস জানলে শিশু কিশোররা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন, স্বার্থপরের মতো নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে দেশের জন্য, দেশের মানুষের কল্যাণে কিছু করার একটা আগ্রহের সৃষ্টি হবে, তাদের মধ্যে একটা চেতনা আসবে, যেটা আমাদের জন্য খুবই দরকার। অমর একুশে বইমেলার সময়সীমা 17 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। রবিবার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আজ অনুমোদন করেছেন বইমেলা 17 মার্চ পর্যন্ত চলবে। নিজেদের প্রস্তাবিত নাম বাদ পড়লেও নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে সন্তুষ্ট ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রবিবার দলটির সাধারণ সম্পাদক উবায়দুল কাদের এক বিবৃতিতে এর সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আশা করেন, এই কমিশনের অধীনে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হবে। শপথ নিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া সিই কাজী হাবিবুল আওয়াল এবং অন্য 4 নির্বাচন কমিশনার। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী 5 নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর। রবিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লঞ্চে শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা। আগামীকাল থেকে তারা নির্বাচন কমিশন ভবনে দায়িত্ব পালন শুরু করবেন। সেখানে সকালে তাদের বরণ করে নেওয়া হবে। দুপুর 1টায় সাংবাদিকদের ব্রিফ করার কথাও রয়েছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,033 জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 864 জন। দেশে এখন পর্যন্ত মোট 19,42,680 জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় 21,508টি নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয় 21,543টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 4.01%। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার 14.52%। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মাথা ব্যথা একটা বিষয় নিয়ে, সেটি হলো নির্বাচনকালীন সরকার নিয়ে। কারণ আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে নিশ্চিত থাকতে পারেন কোনো নির্বাচন হবে না। ইউক্রেনে আক্রমণ শুরুর 4 দিনের মাথায় দেশটির খার্কিভ শহরে ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের এই শহরটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। শহরে রুশ সেনাদের প্রবেশের তথ্য নিশ্চিত করে খার্কিভ অঞ্চলের প্রশাসনের প্রধান ওলেক সিনেগুভ বলেছেন, রুশ বাহিনীর হালকা সামরিক যানগুলো শহরে প্রবেশ করেছে। এবার ইউক্রেনের পাশে দাঁড়ালো অস্ট্রেলিয়া। রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহে তহবিল গঠন করা হবে বলে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে ক্যানবেরার পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম ইউক্রেনকে সরবরাহ করা হবে।
বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাউত। হায়দ্রাবাদের সিটি সিভিল কোর্টে কাঙ্গনার আসন্ন শো লক আপ মুক্তি আটকে গেছে। কথা ছিল আজ এটি মুক্তি পাবে, মুক্তির আগেই মিলল নিষেধাজ্ঞা। শুনানি এবং আবেদনকারী সানবের বেগের নথি পরীক্ষা করার পরে আদেশটি নেওয়া হয়। দ্য জেলের স্ক্রিপ্ট আর লক আপ দুটি এক। আদালত লক আপের ট্রেলার দেখে সিদ্ধান্ত নিয়েছে যে এটি একই রকম দেখাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।